শাহরুখ খান সে এক অসাধারণ আর্টিস্ট, সবাই তাকে বলিউডের বাদশা বলে। শুধু বলিউডের বাদশা না, শাহরুখ খানের জন্যে আজকে বলিউডের যে মুভি এক্সপোর্ট হয়, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়, এটা কিন্তু শাহরুখ খানের অবদান। এটা চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি আছে, বলিউড ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার, এটা কিন্তু সবাই বলে যে বাংলা মানে পৃথিবীতে বলিউড মুভির শাহরুখের দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট শুরু হয়। তো যাই হোক, এটা শাহরুখের কথা সবাই মনে করে, কারণ কৃতজ্ঞতা স্বীকার করে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে আজকে ডিজিটাল ছবির যে অধিনায়ক, যাকে বলা দরকার সেটা কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই বলে না। আজকে বাংলাদেশের চলচ্চিত্র দেখা যায় অনেক সুন্দর সুন্দর জায়গায় দিয়ে শুটিং হয়, ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনী হয়, পোস্টারগুলোর মান বলিউড বলেন আর হলিউড তামিল যেটাই বলেন না কেন তাদের মতনই হয়। হয়তো আমাদের বাজেটের কারণে ওই ধরনের ছবি মেকিং হয় না, বাট চেষ্টাটা সবাই করে। সেই যার দ্বারা মানে যেমন শাহরুখের কথা যেমন আমি বললাম যে যার দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড ছবি এক্সপোর্ট হয়, এই অনন্তর দ্বারাও প্রথম বাংলাদেশ থেকে ছবি এক্সপোর্ট হয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ কখনোই আপনারা দেখবেন যে আপনাদের সামনে কখনোই বলবে না। আমি যখন FDC-তে যাব, পরিচালক সমিতি থেকে সবাই বলবে, মানে তারপরে প্রডিউসাররা বলবে, ইভেন দ্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলবে, কিন্তু ক্যামেরার সামনে ওনারা কখনোই বলে না। কিন্তু আমি বাংলাদেশের ছবি যেটাই রিলিজ হোক, আমি সবার প্রতি শুভেচ্ছা দিই যে প্রত্যেকটা ছবি সবাই দেখুক, ভালো মানে ভালো চলুক, প্রডিউসারদের টাকাটা রিটার্ন আসুক, এবং শিল্পীরা যে কাজ করে তাদের কাজের যে তৃপ্তি সেটা আসুক। মানে বলিউড ইন্ডাস্ট্রিতে আপনারা এবার দেখবেন যে গাদার টু যখন সাকসেস পার্টি হয়, যায় নাই কে। আর আমরা যখন ছবি রিলিজ হয়, যখন আমরা স্টারদেরকে সেলিব্রিটিদেরকে বলি, তখন তাদের এত কাজের চাপ থাকে আর এত বাহানা থাকে যে তারা কিন্তু কোনো ইয়েতে যোগ দিতে চায় না। মানে সবাই সেলফিশ, মানে সেলফিশ একটা ব্যাপার আমাদের মানে আর্টিস্টদের রক্তে মিশে আছে। কিন্তু আমি এটা দেখলাম যে বলিউডে এটা নাই। গাদার টু সাকসেস হয়েছে, এটা সবাই মিলে তাদেরকে উইশ করছে। তো যাই হোক, এগুলো করেই কিন্তু মানুষ বড় হতে হয়, যেটা আমরা কেন বড় হতে পারি নাই, কারণ আমাদের সর্বপ্রথম আমাদের মনটাই হচ্ছে বড় না। যে মানুষকে মানুষের পাশে দাঁড়ানো, মানে মানুষের কাজকে ভালো বলা, যার দ্বারা কোনো কিছুর পরিবর্তন ঘটা তাকে উইশ করা এবং তার ব্যাপারে মিডিয়াতে বলা, এগুলো আমাদের দেশের চরিত্রে আমি খুবই কম দেখি।